স্বামীজি, স্বামীজি, আমি আমার স্ত্রীর আচরণে আপনার দিকে মুখ তুলে তাকাইতে পারতেছি না। এইটাই ওর রোগ, ওর বিকার। স্বামীজি, আপনি যদি নিজ গুণে দয়া কইরা ওরে মার্জনা করেন, আমি ওর স্বামী, আমি আপনার কাছে আপনার পা ধইরা কমা না। আপনি যদি দয়া করে মহাগুরু জগৎগুরুকে দীক্ষা দেব আমি, এত পুণ্য এত সাধনা আমার নাই রঙমোহন। বরং এতদিন ধরে যে জপ তপ সাধনা করেছি তার পুণ্য ফল আমি আজই পেলাম। কি কইতাছেন স্বামীজি, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। যে শরীরটাকে তুমি তোমার স্ত্রী বলে জানো, সেই পার্থিব শরীরের মধ্যে সুপ্ত হয়ে আছেন আমার গুরু গুরু জগৎ গুরু মহাগুরু। উনি স্বয়ং যোগীরাজ ভৈরব মহেশ্বরের আনন্দ রূপিণী ভৈরবী রমণী। রমণী ওনার জন্য গুরু খুঁজো না, এই আনন্দ রূপিণী ভৈরবীকে যত্নে রাখো, ওনার পার্থিব শরীর নিজেই ওনার দীক্ষা গুরু খুঁজে নেবে। আপনি আমার ফিরাইতে শুনি স্বামীজি। আমি আজই ফিরে যাচ্ছি বাবা, আমি আজকেই আমার বিগ্রহ নিয়ে চলে যাব হিমালয়ের পথে। জানি না আর কখনো এই আনন্দময়ী ভৈরবী সাক্ষাৎ পাব কিনা, তবে একদিন একদিন নিশ্চয় উনি জগৎ কল্যাণে নিজ রূপ ধারণ করবেন। তাহলে আর দীক্ষা অস্থির হয়ে না রমণী, সময়ের আগে কিছুই হয় না, ওনার দীক্ষার সময় খুব শীঘ্র আসবে। শ্রী শ্রী আনন্দময়ী সোম থেকে শনি সন্ধ্যে 6:30 আকাশ আটে।